কে প্রথম কাছে এসেছি আজকের পর্বে আপনারা দেখতে পারবেন মধুবনী আর দেব যখন বাড়ি থাকে না তখন মধুবনী জামাইবাবু মিহিকে বলে বাড়িতে থাকতে গেলে ঝাড়ু দিতে হবে মধুবনী দিদি বলে নেনে নে এরপরে তারা মিহিকে দিয়ে ঝাড়ু দিতে বাধ্য করে এরপরে মধুবনী আর ঋক বাড়িতে ফিরে এলে মধুবনী মিহিকে বলে নে সবকিছু গুছিয়ে নে পাপার বাড়িতে যেতে হবে মিহি বলে আমি কিছুতেই পাপার বাড়িতে যাবো না মিহির মুখে এই কথা শুনে ঋকদেব আর মধুবনী বেশ চিন্তায় পড়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে